আমি এমন বলি নাই, যারা রাজনীতি করে তারা কেউ থাকতে পারবে না। রাজনীতি সবাই করে, রাজনীতি করে না যেরকম আলেম ওলামাও কম, মুসলমানও কম, দেশের জনগণও কম। রাজনীতি করে করলেই যে হেফাজত কাজ করতে পারবে না, আসতে পারবে না এমন নয়। আমাদের অনেক কিছু বাকি, জেলা কমিটি, বিভাগীয় কমিটি, এগুলি তো নতুনভাবে আবার করতে হবে, যেহেতু এটা হয়ে গেছে বিলুপ্ত। আমি এমন বলি নাই, যারা রাজনীতি করে তারা কেউ থাকতে পারবে না, এটা তো বলি নাই। দায়িত্বশীল যারা, দায়িত্বশীল যারা, এর মধ্যে কেন্দ্রীয় কমিটি অথবা মহানগর কমিটি, মূল দায়িত্বের মধ্যে হেফাজতের এরা আসবে না। যেহেতু হেফাজত একটি ইসলামী অরাজনৈতিক সংগঠন, আমরা এটাকে রক্ষা করার জন্য রাজনৈতিক কোনো কর্মকাণ্ড কর্মসূচি যাতে এর ভিতরে না আসে, এটার জন্যই আমরা এই ব্যবস্থা গ্রহণ করছি। কেন্দ্রীয় কমিটি সম্পূর্ণ রাজনীতি মুক্ত থাকবে, আর জেলা কমিটি অন্তত সভাপতি সেক্রেটারি, এই দুইজন রাজনৈতিক ব্যক্তিত্ব হবে না, বাকি অন্যান্য সদস্যগণ হইতে পারবে। দলীয় কোনো লিডার মূল দায়িত্বে আসবে না, মূল দায়িত্বে আমরা দলীয় কোনো লিডারকে রাখব না। বর্তমান কমিটিতে আপনি কি বলেন কেউ আছে? হ্যাঁ, বুঝছি না, আমি তো করি না, আমি জীবনে রাজনীতি করি, দলীয় রাজনীতি করি নাই। খাস কমিটির সদস্য আমির সাহেব, জুনায়দ ভবনগরী সাহেব ছিলেন, ওনার খাস কমিটির মধ্যে একজন সদস্য নেওয়া হয়েছে মোল্লা আব্দুল কাইম সুবহানীকে। আমাদের প্রধান উপদেষ্টা আগামী মিটিংয়ের মধ্যে আমরা বিবেচনা করে আলোচনা করে এটা প্রধান উপদেষ্টা করব। এখন বর্তমান যে প্রধান উপদেষ্টা ছিলেন তিনি সর্বসম্মতিক্রমে আমির মনোনীত হয়েছেন, নির্বাচিত হয়েছেন। হাটহাজ আলী মাদ্রাসা আল্লামা জুনায়দ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির জানাজায় হেফাজতের আমির হিসাবে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছিল। সেটা খাস কমিটি কর্তৃক এবং কেন্দ্রীয় কমিটি কর্তৃক আজকে অনুমোদিত হয়েছে। বর্তমান আপনারা জানেন মাদ্রাসাগুলি এখনও সরকারি ঘোষণায় খোলা হয় নাই, এখনও বন্ধ আছে। কওমি মাদ্রাসা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, এটা খুব অতিসত্বর খুলে দেওয়ার জন্য আমরা বারবার যোগাযোগ করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, দায়িত্বশীলদের বলেছি। এটা আজকের কেন্দ্রীয় কমিটি এবং খাস কমিটির মিটিংয়ে সরকারের নিকট অতিসত্বর মাদ্রাসাগুলি খুলে দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে।